রাজধানীর প্রতিটি বাজারে গরুর মাংসের দাম কমে যাওয়ায় মাংসের দোকানে ভিড় করছেন ক্রেতারা। মধ্যবিত্তরা বলছেন দাম বেশি থাকায় দীর্ঘদিন গরু মাংস কিনতে নাভিশ্বাস উঠেছে, তাই সব দোকানেই এমন ভিড়। ওই পাশে 720 বলছে, এখানে যা দেখতেছি 600। মাংসের দাম কিভাবে কমলো এর উত্তরে বিক্রেতা জানালেন, হাড় চর্বি ও মাংস একত্রে মিশিয়ে বিক্রি করছেন তারা। আগে আমরা একটা গরুতে 20 কেজি ফালাইতাম, আর আমগো এখন ফালানো যায় না। এক মন গোছে 3 কেজি বাদায় বাটটা রয় না, ওই শুদ্ধ বেচে এছাড়া বাজারে আলু ডিম ও পেঁয়াজের দাম নিম্নমুখী। গত সপ্তাহে দাম আছে ওই দামেই চলতেছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ইলিশের দাম বাড়তি বলে জানালেন ব্যবসায়ীরা। ইলিশ মাছের দাম বাড়ছে আর সব মাছের দাম কমছে। অন্যদিকে শীতকালীন সবজির দাম রয়েছে আগের মতোই। এস এম খুরশিদ আলম, মাইটিভি, ঢাকা।